नमस्कार बंधुरा फार्मर लाइफ चैनले सबाई के स्वागतम। आज के आमी एसेछि आमार करला खेते। तो करला खेतेर किछु समस्या होयेछे एबं सेई समस्यागुलोर किछु समाधान जेटा आमी करलाम एबं तार किछु आपडेट देवार जन्य आजकेर एई भिडियोटी। तो आपनादेरके प्रथमत देखाच्छि जे फल माछि जेटाके बलेन सेई फल माछि एई करलार एई যে ছোট ছোট করলাগুলো আছে এখানে হুল ফুটে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে হুল ফুটে দিয়েছে এবং ডিম দিয়েছে এখানে। কিন্তু এটা যদি আমি খেতে রেখে দিই খেতে, তাহলে কিন্তু এখান থেকে ডিম থেকে লার্ভা হবে, লার্ভা থেকে মাছি হবে, এভাবে বংশবৃদ্ধি হতে থাকবে। তো এর জন্য আমি এখানে পারফেক্ট সুপার স্প্রে করেছি। পারফেক্ট সুপার এবং জাম্প দু একটা থ্রিপস ছিল, সেখানে কি জাম্প এবং জাম যেটা হচ্ছে ফিপ্রোনিল 80%, সেটা প্রতি ট্যাঙ্কে 15 লিটার ট্যাঙ্কে 3 গ্রাম এবং পারফেক্ট সুপার 1.5 ml করে দিয়েছি। দিয়ে এখানে আমি স্প্রে নিয়েছি। তো এখন আর কোনো মাছির উপদ্রব নেই। পারফেক্ট সুপার দিলে মাছি থ্রিপসেরও কাজ করে সেটা, হ্যাঁ, লেদা পোকা মাছি ফল ফুটো করে দিয়ে যে পোকাগুলো লেদা পোকাগুলো সেটারও কাজ করে, খুব সহজে সেটা কাজ করে এবং খুব সহজে কন্ট্রোল হয়ে যায়, খুব ভালো কাজ করে। তো আর করলা ক্ষেতের মানে অবস্থা দেখতে পাচ্ছেন কীরকম, প্রায় সম্পূর্ণ ক্ষেত ঢেকে নিয়েছে। ওই যে ওদিকে ওটা শশা ক্ষেত, হ্যাঁ, দেখতে পাচ্ছেন ঢেকে নিয়েছে। এখন করলার বাজার চলছে 60 টাকা, হ্যাঁ, উচ্ছে এবং করলার মধ্যে 5-6 টাকার ডিফারেন্স। তো দেখতে পাচ্ছেন ফল কীরকম হচ্ছে, হ্যাঁ। তো এভাবেই ফল আছে, প্রায় সমস্ত জায়গায় ফল আছে, দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন ফল, কলার মানে ফল ফুলিং যেটা দেখাচ্ছি আপনাদেরকে। আর একটা সমস্যা হয়েছে, যেটা হচ্ছে ছত্রাক লেগেছে কলায়, ছত্রাক লেগেছে। তো সেই ছত্রাকের জন্য আমি কি দিলাম, কি স্প্রে নিচ্ছি সেটা বলবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন প্রথমের দিকে ফলগুলো কিন্তু এরকম হবে, এই যে দু একটা করে এরকম ফল যেগুলো আছে এগুলো তো একবার তুলে নিলে আর হবে না। আর আপনাদেরকে বলবো যে এই সমস্ত এইরকম এই ধরনের যে ফলগুলো আছে, তো আপনাদের বড় গাছের মধ্যে যখন প্রথম ফল শেষ হবে, তারপরের ফলগুলো যদি এরকম হয়, তাহলে বুঝতে পারবেন যে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব আছে। সেক্ষেত্রে বরুন এবং সিউইড এক্সট্র্যাক্ট আর অ্যামিনো অ্যাসিড সিউইড এক্সট্র্যাক্টের যে লিকুইড পাওয়া যায় তার সাথে বরুন প্রতি লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম মিক্স করে, আর সেটা নেবেন প্রতি লিটার জলে 2 ml থেকে 2.5 ml করে নিয়ে স্প্রে করবেন। এবং তার 8-10 দিন পর মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করবেন। মাইক্রোনিউট্রিয়েন্ট সে পাউডার ফর্মে হোক আর লিকুইডে হোক, যেটা ব্যবহার করেন যারা গ্রেড 2 অথবা গ্রেড 5, যেটা ব্যবহার করেন। গ্রেড 2 মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে সেখানে শুধু 3টি মাইক্রোনিউট্রিয়েন্ট থাকবে, জিঙ্ক বরুন মলিবডেনাম, আর গ্রেড 5-এ থাকবে জিঙ্ক বরুন মলিবডেনাম আয়রন ম্যাঙ্গানিজ, এবং সাথে আরেকটা থাকে সেটা হচ্ছে কপার, হ্যাঁ, যে গ্রেড 5 যেটা, সেটা 5 ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে। আর এখানে একটা সমস্যা যেটা হচ্ছে আমার কলা ক্ষেতের এক ধরনের ধসা এসেছে, সেটা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে পাউডারি মিল্ডু, সেটাও দেখাবো আপনাদেরকে। পাউডারি মিল্ডু এসেছে। তো পাউডারি মিল্ডুর জন্য আমি যেটা স্প্রে করেছি সেটা হচ্ছে রোকো, আমি রোকো স্প্রে করেছি পাউডারি মিল্ডুর জন্য। সেটা হচ্ছে সেটাতে কী আছে সেটা আমি লিখে দেবো, থাইফেনেট মিথাইল, সেটা ব্রড স্পেকট্রাম ফাঙ্গিসাইড, একসাথে অনেক ধরনের ছত্রাকের কাজ করে। তো সেটা পাউডারি মিল্ডুর কাজ করে, কোনো ধরনের যে পাতের মধ্যে স্পট চলে আসে, নানা ধরনের স্পট সেগুলো কাজ করে, এবং যে ডালের মধ্যে যে ধসাটা ধরে, ডালের এই করার পাতার এই এগুলোতে ধরে, পচে যাওয়ার মতো হয়, সে
সেটার কাজ করে, এক কথা অনেক ধরনের সেন্সর কাজ করে, সেটা স্প্রে করেছি। এবং পাউডারি মিল্ডু সমস্যা যেটা হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। পাউডারি মিল্ডু এবং এটা একসাথে কিন্তু কাজ করবে, এই দুটো ধসারেই কাজ করবে, দেখতে পাচ্ছেন ধসাটা? হ্যাঁ, এটা পাউডারি মিল্ডুর পর এটা এরকম পচে যায়। সেটা আপনাদের প্রথম অবস্থা যখন থাকবে, যা একটা সমস্যা হবে, শুধু পাতাগুলো এরকম হলুদ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন হলুদ হয়েছে। সেটা কিন্তু আপনার কার্বেন্ডাজাম দিয়ে কাজ হবে, শুধু কার্বেন্ডাজাম দিয়ে কাজ হয়ে যায় সেটা। আর যেটা পাউডারি মিল্ডু থাকে, অর্থাৎ পাতার নিচের দিকে দেখবেন, সকালবেলা আসলে দেখতে পাবেন যে পাতার নিচের দিকে দেখবেন যে মনে হচ্ছে যেন পাউডার, যে আমরা শরীরে পাউডার দিই, সেই পাউডার মনে ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে, জায়গায় জায়গায় ছোপ ছোপ হয়ে পাউডার থাকবে। পাউডার মানে অর্থাৎ ছত্রাকের মতো দেখা যাবে, সাদা সাদা রঙের থাকবে। হ্যাঁ, সেটা পাউডারি মিল্ডু, সেটা এসেছে। তো সেটা আমি এখানে রোকো স্প্রে করেছি, প্রতি লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম করে। এটা সমাধান হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। আর সম্পূর্ণ ক্ষেতটা আজকে আপনাদেরকে দেখাবো, দেখতে পাচ্ছেন এগুলো ঢেকে যাবে, আর কিছুদিনের মধ্যে সম্পূর্ণ ক্ষেত ঢেকে যাবে এবং ফল বিক্রি শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন কলা, কলার ফল সেটিং ভালোই হয়েছে, খারাপ না। তো এখনও তো সেরকম মানে ফল, সবে ফল ছোটো ছোটো আছে, বড় ফল খুব কম আছে সংখ্যায়। এগুলো দু তিন দিনের মধ্যে তোলার উপযুক্ত হয়ে যাবে। তো প্রথমের দিকে ফলগুলোকে সেরকম একটা বড় করব না, প্রথমের দিকে একটু ছোটোর মধ্যে ছেড়ে নেব, তুলে নেব ফলগুলো। হ্যাঁ, আর এটা হচ্ছে করলাটা, এটা করলা। আর হচ্ছে আমি এখন যাচ্ছি উচ্ছে, উচ্ছের জমিতে। এই যে এটা হচ্ছে উচ্ছে, দেখতে পাচ্ছেন এটা সেরকম এখনো ঢেকে নেয়নি, এটারও ফল হয়েছে, ফল হারভেস্টিং হবে। দেখতে পাচ্ছেন যে ফল, অনেক কিছু ফল, কোনো গাছের ফল বড় হয়েছে, কতগুলো বড় হয়নি, এরকমই চলছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে উচ্ছেটা, ইউএস 13-15 যেটা, সেটা ইউএস 13-15, দেখতে পাচ্ছেন সাইজ খুব সুন্দর সাইজ। এটা কিন্তু ম্যাচিউর হয়নি, আর কয়েকদিন যাবে। দেখতে পাচ্ছি এগুলো ম্যাচিউর হয়ে গেছে, এটা কিন্তু হারভেস্টিং করা যায় এই ফলটা। এরকম যেগুলো আছে সেগুলো হারভেস্টিং হবে। দেখতে পাচ্ছেন ফল, সাইজটা ওভার হয়ে গেছে, চলবে, এটাও চলবে, এটা একটু হালকা ওভার হয়ে গেছে সাইজটা। আর এখানে দেখতে পাচ্ছেন যে পাউডারি মিল্ডু এখানেও আছে, কিন্তু এই গাছটা তো পাউডারি মিল্ডু আছে, দেখতে পাচ্ছেন এই যে সাদা সাদা বোঝা যাচ্ছে, কিন্তু এই যে আপনাদেরকে দেখাচ্ছি পাউডারি মিল্ডু যেটা, সেটা দেখাচ্ছি যে এই যে দেখুন, হ্যাঁ পাউডারি মিল্ডু, কিন্তু এটাকেই পাউডারি মিল্ডু বলে। এটা লক্ষ্য করে দেখবেন যে শশা গাছের পাতার উপরের দিকেও পাউডারি মিল্ডু আসে, কিন্তু করলা গাছের পাতার নিচের দিকে আসবে পাউডারি মিল্ডুটা। এক এক গাছে এক এক রকমভাবে আসে, কিছু গাছের পাতার উপর দিকে আসবে, কিছু গাছের পাতার নিচের দিকে আসবে। তো এর জন্য এটা আপনারা রোকো থাইফেনেট মিথাইল, সেটা প্রতি লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম করে স্প্রে করতে পারেন, এবং টেবুকোনাজল প্লাস সালফার, টেবুকোনাজল প্লাস সালফার, সেটা আপনারা পাবেন হচ্ছে হারু, স্বাধীন, আরও অনেক কোম্পানি অনেক নামে আছে, সেটা পাবেন। সুমিটোমো কোম্পানির হারু,
সে নামে পেয়ে যাবেন আপনার, সেটার দামও অনেক কম পড়ে। প্রতি 15 লিটার জলে 35 থেকে 40 গ্রাম দিয়ে স্প্রে করতে হয়, সেটা টেবুগুনা জল প্লাস সালফার, সেটা খুব ভালো কাজ করে। সেটা রেটও কম, 30 টাকার মতো নেবে এক ট্যাঙ্কি। হচ্ছে আমার শশার কলার আপডেট। তো শশার মাচার ভিডিও যদি কারো লাগে সেটা কমেন্টে জানাতে পারেন, অবশ্যই জানাবো আমি। আর আপনাদের কারো যদি এরকম হয়ে থাকে যে আপনারা ওই গোড়ের পাতাগুলো ছেঁটে দেবেন তাহলে ছেঁটে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর দেখতে পাচ্ছেন যে অসংখ্য এই ধানের গাছ উঠেছে, ধানের বীজ থেকে ধান উঠেছে, এগুলো কিন্তু আমার এখন বেছে দিতে হবে। মানে আমার এখানে সমস্যাটা হয়েছে কি, যে আমি খড়গুলো নিয়ে এসেছি, সেই খড়ের মধ্যে অসংখ্য ধান ছিল, সেই খড়ের ধানগুলো আমি লক্ষ্য করতে পারিনি যে মানে মেশিন দিয়ে ঝরানো, তো মানে খড়ের মধ্যে এত পরিমাণ ধান ছিল যে যেখানে করে খড়গুলো এনে ফেলা হয়েছে, মানে রাখা হয়েছে এই ক্ষেতের মাঝখানে, সেইখানটায় ধানগুলো সব পড়ে গেছে খড় থেকে। তো সেই জায়গাগুলোতে করে ধান গাছ প্রচুর পরিমাণে, একদম যে ধানের যে আমরা বীজতলা তৈরি করি সেরকম হয়, জ্বালিয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এগুলো সব এখন আমার তুলতে হবে, এটা আমার একটা মানে কাজ বেড়ে গেল, একটা এক্সট্রা কাজ বেড়ে গেল, সেখানে লেবার করতে হবে এখন আবার। তো সেটা কোনো ব্যাপার না, একদিন দুজন লোক ধরলে সেটা পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, একটু সব কিন্তু পরিষ্কার করে দিতে হবে, নাহলে কিন্তু ধান গাছগুলো বড় হয়ে যাবে এবং পুরো কলা গাছকে ঢেকে নেবে। তো কলার রেট ভালো আছে, কলার ফল সেটিংও ভালো হয়েছে, তো বিক্রি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখন রেট 60-65 এরকম চলছে, যেগুলো ভালো কোয়ালিটির, সাইজ ভালো, সেগুলোর রেট ভালো, এবং ছোটো মোটো সাইজ হলে সেটার রেট কম আছে। আর যে ভ্যারাইটিটা যেরকম সাইজ সেটা সেরকম রেট, কতগুলো আছে একটু গোল টাইপের সেটার রেট কিন্তু কম। আর এটা দেখতে পাচ্ছেন যে একটু চোখা, দুদিকে চোখা মাথাগুলো, এটার রেটটা কিন্তু একটু অন্যগুলোর থেকে বেশি। এটার মধ্যে কিন্তু ফাঙ্গাস ছিল, এগুলো কমে গেছে, কিন্তু গোড়ের মধ্যে ছিল যেগুলো সেগুলো আছে, আর বাড়বে না, এটা ওষুধ দেওয়া হয়ে গেছে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।